আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা জায়গায় আসলাম। এটা হলো ব্রিগেন্টিন ব্রিজ অ্যাকচুয়ালি। এই যে দেখাচ্ছি ব্রিগেন্টিন ব্রিজটা, এটা হলো আটলান্টিক সিটি থেকে ব্রিগেন্টিনের সাথে কানেক্টেড একটা ব্রিজ। ব্রিগেন্টিন একটা আইল্যান্ড অ্যাকচুয়ালি, এটা আটলান্টিক সিটির পাশে একটা আইল্যান্ড। মানে দূরে দেখতে পাচ্ছেন যে ক্যাসিনোগুলো, হ্যারাস পাশে, বোরকাটা ওয়াটার ক্লাব এবং আদার ক্যাসিনোগুলো দেখা যাচ্ছে। এদিকে গোল্ডেন নাগেট লেফট সাইডে, তারপরে দূরে দেখা যাচ্ছে ওখানে অন্যান্য ক্যাসিনোগুলো, ওই যে আদার্স যে সব ক্যাসিনো, হার্ডরক এবং এগুলো। এখানে কিছু ভাই ফিশিং করছে, এখানে ফিশিং করতে আসে ওরা। এই যে এই জায়গাটা মূলত বিশেষ করে লো টাইডে এখানে প্রচুর কাস্তি মাছ পাওয়া যায়। আজকে আমি কাস্তি মাছ দেখা যাচ্ছে না, এখানে থাকে থাকে কাস্তি মাছ থাকে আসলে, হয়তো জল টানলে হয়তো বোঝা যাবে। দেখা যাক, আমার কিছু ফিশিং পার্টনার, আমার বন্ধুরা আসবে একটু পরে, ওরা টানা জাল দিয়ে কাস্তি মাছ ধরবে, সেটা চেষ্টা করবো আপনাদেরকে দেখাবে। বাট এখান থেকে আটলান্টিক সিটির দৃশ্যটা খুবই উপভোগ্য, খুবই নাইস একটা দৃশ্য, দেখুন খুবই সুন্দর একটা ভিউ। কি যে একটা অপরূপ দৃশ্য, দেখেন সূর্যের আলো পানিতে পড়ে ঝলমল করছে। এটা হলো বে এরিয়া, এপসিকন বে, এটা অ্যাকচুয়ালি এপসিকন বে এরিয়া। এটা আটলান্টিক ওশানের সাথে এটা কানেক্টেড, একটা বে বলে আর কি। আমাদের যেরকম বে অফ বেঙ্গল, এটা বে অফ এপসিকন, বে অফ আটলান্টিক সিটি বলতে পারি আমরা। এটা একদম ডাইরেক্ট সাগরের সাথে কানেক্টেড, জোয়ার ভাটার পানিগুলো আসে এখানে। এখানে মূলত আমরা এই যে কাচকি মাছ ধরতে আসি, নিচে পানিতে অনেক কাচকি মাছ দেখতে পাচ্ছি আমি, যে পানিতে এগুলো আমাদের দেশে যে ম্যাগলি জাল বলে, ওই জাল দিয়ে ধরা হবে। একটা জাল আছে, আমাদের ভাইরা আসবে আমার সাথে, ওনারা সবসময় মাছ ধরেন, ওনাদের সাথে মাছ ধরি, আমার ফিশিং পার্টনার দীর্ঘদিনে, বিগত 4-5 বছরে। যদি আমি এখান থেকে দূরে সরে গেছি, ওনারা দুজনে আটলান্টিক সিটিতে থাকে, ওনারা জয়েন্টলি ধরে সবসময়। এখন যেহেতু আমি নাই, মাঝে মাঝে আমি আসি আর কি ওনার সাথে জয়েন করি। অনেক মাছ এদিকে, হ্যাঁ পুরো যা করছে। Thank you.
Freshwater. That is when they're gonna come, they're gonna give you first order. Then you, I need to see what you can do. This is called the NGO wildlife. Okay.